আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আসছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন এলাকা বা জেলাতে বিভিন্ন ধরনের সতর্কবাণী করা হয়েছে। কোনো জায়গায় 10 নম্বর, 9 নম্বর এবং 4 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এই বুলবুল বাংলাদেশে শনিবার দিন সন্ধ্যায় আঘাত হানতে পারে, তবে বর্তমানে বেশ কয়েকটি অঞ্চলে তীব্রভাবে হানা দিতে পারে। এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রে 74 কিলোমিটার, এর মধ্যে বাতাসে একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার, যা আরও তীব্র আকারে 140 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তবে এই ঘূর্ণিঝড় আমাদের জন্য কি রহমত নাকি গজব, নাকি আমাদের জন্য একটি সতর্কবাণী, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ভূমিকম্প, টর্নেডো, জলোচ্ছ্বাস, ভূমিদোষ যত কিছু হয়ে থাকে তা হলো মানুষের হাতের কামাই, অর্থাৎ মানুষের কৃতকর্মের ফলে এই বিপদ গজবগিরি আসে। এসব বিপদ আসলে আমাদের কি করা উচিত? এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনদের উচিত বিপদ মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করা, ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি জিকির করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। প্রাকৃতিক এই দুর্যোগ ঘটনা আল্লাহ তাআলা ইচ্ছার বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এসব নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে তার নির্দেশ বায়ুর দিক পরিবর্তনে এবং তার দ্বারা নিয়ন্ত্রিত হয় মেঘমালা, আর জ্ঞানীদের জন্য অনেক কিছু শিকার রয়েছে। তার মানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প যাই হোক না কেন, তা হলো আল্লাহ তাআলা ইচ্ছার বহিঃপ্রকাশ। তবে মানুষের গুণা ও কৃতকর্মের কারণে এই ধরনের বিপর্যয় ঘটে থাকে। সমাজে অন্যায় অনাচার, খুন খারাপি, জেনা ব্যভিচার, গান বাজনা প্রভৃতি বৃদ্ধি পেলে এই দুর্যোগের আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। আল্লাহ তাআলা বলেন, জলের স্থলে যত বিপর্যয় রয়েছে তা হলো মানুষের কর্মফল। তাই বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক দুর্যোগের অনেক কারণ কথা উল্লেখ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যেন এই উম্মতের ওপর প্রাকৃতিক দুর্যোগ না ঘটে। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে আমরা কি করি? আমরা গান বাজনা করি, মনের আনন্দে বৃষ্টিতে ভিজি, আমরা কোনো দোয়া দোয়া পড়ি না, শুধু আনন্দ করি, বৃষ্টির গান গাই, বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করি। অথচ এই দুর্যোগ আমাদের জন্য সতর্কবাণী, আমাদের জন্য গজব হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হয়ে পড়তেন, আল্লাহর শাস্তি ভয় করতেন, বেশি বেশি তাওবা করতেন, ইস্তেগফার করতেন, আবার সাহাবীদেরকে তা করার নির্দেশ দিতেন। ঝড় তুফান শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে চলে যেতেন, নফল সালাত আদায় করতেন, আল্লাহর দরবারে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতেন। এই জন্য ঘূর্ণিঝড় বুলবুল আমাদের জন্য সতর্ক করে যাচ্ছে, আমরা আমাদের নিজে যে আমলগুলো রয়েছে তা যত্নবান হব, বেশি বেশি তাওবা করব, পূর্বে যত গুনাহ করেছি সেসব বিষয়ে আল্লাহর কাছ থেকে তাওবা করব। পাশাপাশি ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের যে দোয়া রয়েছে সে দোয়াগুলি পাঠ করব। জোরে বাতাস হলে যে দোয়াটি পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা, অর্থ হে আল্লাহ, আমি আপনার নিকট এর কল্যাণটি কামনা করি এবং আপনার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় চাই। মেঘের গর্জন শুনলে যে দোয়াটি পড়বেন, সুবহানাল্লাজি ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, অর্থ পাক পবিত্র সেই মহান সত্তা তার প্রশংসা পাঠ করে বজ্র এবং সব ফেরেশতা। এছাড়া বাতাস প্রবাহিত হলে দোয়া রয়েছে, বৃষ্টি বলে আমরা এই দোয়াটি পাঠ করতে পারি, আল্লাহুম্মা সাইবান নাফিয়া। আর এই সকল দোয়াগুলো আপনারা হিস্তম মুসলিম একটি অ্যাপ রয়েছে সেই অ্যাপে পাবেন। সেই অ্যাপে সুন্দরভাবে অর্থসহ উচ্চারণসহ বিভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল হলে প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন হিস্তম মুসলিম, তাহলে খুব সহজে পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।